যেহেতু বাচ্চাটা পিপাসা বুঝে পানি খাওয়ার কথা বলতে পারে না, তাই গরমে প্রতিটি বাবা মায়ের খেয়াল রাখা উচিত বাচ্চার শরীরে পানির অভাব হচ্ছে কিনা। আর এই ভিডিওটি 2 বছরের বাচ্চার জন্য আলাদা করে বানানো। প্রথম ভাগে থাকছে 0 থেকে 12 মাস বয়সী বাচ্চা, যাদের মূল খাবার বুকের দুধ বা ফর্মুলা, তাদের শরীরে পানি শূন্যতার লক্ষণ ও করণীয়। দ্বিতীয় ভাগে 12 মাস+ বাচ্চা, যাদেরকে ইংরেজিতে বলে টোডলার, যাদের মূল খাবার সলিড খাবার, তাদের শরীরে পানি শূন্যতার লক্ষণ ও করণীয় নিয়ে বলা হবে ভিডিওতে। নবজাতক থেকে 1 বছরের কম বয়সী বাচ্চার পানি শূন্যতা। ছোট বাচ্চার ছোট্ট শরীর বেশি পানি জমা করে রাখতে পারে না, এই জন্য তাদের শরীরে পানি শূন্যতাও হয় খুব সহজেই। নবজাতকের প্রতিদিনের স্বাভাবিক কাজ হলো ঘুমানো, খাওয়া এবং পায়খানা করা। এইসব কাজ ঠিকমতো করলেই বোঝা যায় বাচ্চা সুস্থ আছে। টোডলারদের তুলনায় 1 বছরের কম বয়সী শিশুর পেট খুব ছোট থাকে, সেই ছোট পেটে তারা বেশি পানি জমা করে রাখতে পারে না। সেই সাথে মনে রাখতে হবে এই বয়সী বাচ্চার খাবার হজমও হয় তাড়াতাড়ি, ঠিক এ কারণেই তাদেরকে বারবার খাবার অর্থাৎ বুকের দুধ বা ফর্মুলা খাওয়াতে হবে বা পান করাতে হবে। 1 বছরের কম বয়সী বাচ্চার পানি শূন্যতার লক্ষণ, যেসব বিশেষ পরিস্থিতিতে খেয়াল করে দেখতে হবে যে বাচ্চার মধ্যে পানি শূন্যতার লক্ষণ আছে কিনা। বাচ্চা যদি বমি করে, অর্থাৎ মুখ থেকে সামান্য কিছু দুধ ফেলে দেয় বা স্পিট আউট না বেশি পরিমাণে বমি, ডায়রিয়া হলে, গরমে বাচ্চাকে নিয়ে দীর্ঘ সময় বাইরে থাকলে, ঘরে তীব্র গরম থাকলে, পানি শূন্যতার এইসব লক্ষণের একটিও যদি বাচ্চার মধ্যে দেখা যায় তাহলে খুব দ্রুত ডাক্তারকে জানাতে হবে। প্রসাব কম হওয়া, 2 থেকে 3 ঘন্টার মধ্যে একবারও যদি প্রসাব না করে বাচ্চা, তার মানে বাচ্চার শরীরে পানি শূন্যতা তৈরি হয়েছে। 24 ঘন্টার মধ্যে অন্তত 6 বার প্রসাব না করাকে পানি শূন্যতার লক্ষণ বলে মনে করা হয়। প্রসাবের রং যদি গাঢ় হলুদ বা ঘন হয়, শুষ্ক ঠোঁট, ফাটা ঠোঁট, শুষ্ক মিউকাস মেমব্রেনের লক্ষণ, অশ্রুহীন কান্না, বাচ্চা কান্না করলেও চোখে পানি না আসা পানি শূন্যতার লক্ষণ, শুষ্ক ত্বক, বাচ্চার ত্বক সাধারণত চাপ দিলে বাউন্স করে আবার আগের মতো হয়ে যায়, বাচ্চার পানি শূন্যতা হলে ত্বক শুষ্ক এবং নরম হয়ে যাবে, চাপ দিলে আগের মতো দ্রুত বাউন্স করবে না, চোখ বসে যাওয়া, অনাগ্রহ বা অনীহা, দুর্বল ভাব, হাত পা কম ছোড়া, কোনো কিছুতে আগ্রহী না হওয়াও পানি শূন্যতার কারণে হতে পারে, মাথার নরম অংশ দেবে যাওয়া, পানি শূন্যতার কারণে মাথার তালুতে যে নরম অংশ থাকে তা দেবে যাওয়া বা অতিরিক্ত নিচু হয়ে যেতে পারে, যেটা সহজেই দেখা যায়, ডিহাইড্রেশন খুব বেশি হলে রিহাইড্রেশন বা শরীরে পানি ঢোকানোর ব্যবস্থা করতে হবে এবং এটা হাসপাতাল ছাড়া সম্ভব নয়। যেসব লক্ষণ দেখলে বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। 6 ঘন্টার বেশি সময় ধরে যদি বাচ্চা প্রসাব না করে, যদি বাচ্চা অসম্ভব বিরক্ত করে, কাঁদে, জ্বালাতন করে, কিছুতেই শান্ত না হয়, যদি অতিরিক্ত বেশি ঘুমায়, যদি বাচ্চার হাত পা বেশি ঠান্ডা হয়ে থাকে অথবা হাত পায়ে ছোপ ছোপ লাল কালো দাগ দেখা যায়, চোখ মুখ ঠোঁট খুব বেশি শুষ্ক থাকে, 1 বছরের কম বয়সী শিশুর যেটুকু পানি বা তরল দরকার হয়, যেসব বাচ্চা সলিড খাবার শুরু করেনি তাদের জন্য বুকের দুধ বা ফর্মুলা, যে যেটা খায় তার বাইরে কোনো ধরনের অতিরিক্ত পানির দরকার হয় না, কারণ সলিড খাবার শুরু হওয়ার আগ পর্যন্ত সমস্ত তরল এবং পুষ্টি বুকের দুধ বা ফর্মুলা থেকেই পেয়ে থাকে। তাই সলিড না খেলে তাকে পানি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি প্রচণ্ড গরমে বাচ্চার শরীরের অনেকটা পানি হারিয়ে ফেলে বা ডায়রিয়া হয় কিংবা বারবার বমি করে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাকে পানি খাওয়ানো যায়। বাচ্চা সলিড খাবার শুরুর পর বিভিন্ন খাবার থেকে ধীরে ধীরে তরল এবং পানি পাওয়া শুরু করে, যেমন খাওয়ার সময় অল্প অল্প করে চুমুক দিয়ে পানি খেতে পারবে, ফলমূল থেকে রস পাবে, শাকসবজি থেকে পানি পাবে। সলিড শুরুর পর ধীরে ধীরে বাচ্চা বুকের দুধ বা ফর্মুলা খাওয়া কমিয়ে দেয়, তাই এই সময়ে খেয়াল রাখতে হবে তার দৈনিক তরল বা পানি খাওয়ার পরিমাণ যেন কমে না যায়। এর জন্য বাচ্চাকে যেমন খালি পানি খাওয়াতে হবে, সেই সাথে ফলমূল শাকসবজিও খাওয়াতে হবে, যাতে সেসবের রস থেকে পানির অভাব পূরণ হয়। গরম বেড়ে গেলে পানি খাওয়ানোর পরিমাণও বাড়াতে হবে, তাই গরম বাড়লে বেশি বেশি দুধ ও পানি খাওয়াতে হবে। গরমে বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়ার সময় অবশ্যই সাথে যথেষ্ট পানি নিয়ে বের হতে হবে। 1 বছরের
কম বয়সী বাচ্চার পানি শূন্যতার চিকিৎসা। বুকের দুধ বা ফর্মুলা খাওয়া বাচ্চা যদি বমি করে বা ডায়রিয়া হয়, তারপরেও বুকের দুধ বা ফর্মুলা খাওয়ানো বন্ধ করা যাবে না। প্রতিদিন যে পরিমাণ খায় অন্তত সেটুকু খাওয়াতে হবে। যদি সেটুকু বমি করে ফেলে না দিয়ে পেটে হজম করতে পারে, তবে সম্ভব হলে প্রতিদিনের তুলনায় একটু বেশি খাওয়াতে হবে। বাচ্চা বমি করার এক ঘন্টার মধ্যে কিছু খাওয়ানো যাবে না, কিন্তু এরপর পরবর্তী এক ঘন্টা 10 মিনিট পরপর এক চামচ করে তরল খাবার খাওয়াতে হবে। যদি খাবার বমি না করে হজম করতে পারে, তবে খাবারের পরিমাণ বাড়ানো যায়। যেসব বাচ্চারা সলিড খাওয়া শুরু করেছে মৃদু পানি শূন্যতায়, তাদের জন্য পানি যথেষ্ট। শরীর থেকে যদি বেশি পরিমাণ পানি বের হয়ে যায়, বিশেষত যদি বমি আর ডায়রিয়া একসাথে হয়, তখন ডাক্তাররা বড় শিশুদের জন্য তৈরি করা লিকুইড পেডিয়ালাইট আমেরিকায় এবং রাইস স্যালাইন বাংলাদেশে খেতে বলে। এই ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় শরীরে সোডিয়াম আর পটাশিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এইসব কিছুর পরিবর্তে অল্প অল্প করে পানি খাওয়ালেও অভাব পূরণ হয়। প্রচণ্ড গরমে বাচ্চার পানি শূন্যতা না হওয়ার জন্য কি করব? বাইরে গরম থাকা অবস্থায় বাচ্চাদের পানি শূন্যতা থেকে বাঁচানোর জন্য সবার আগে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন প্রচণ্ড রোদের মধ্যে না থাকে, কিংবা সরাসরি সূর্যের আলো যেন গায়ে না লাগে। এভাবে বাচ্চার নরম চামড়াও সুরক্ষিত রাখা সম্ভব। হালকা আর পাতলা জামা কাপড় পরাতে হবে, যার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। রাতে ঘুমানোর সময় কোনোভাবেই কাঁথা দিয়ে ঢেকে রাখা যাবে না। এই বিষয়ে খেয়াল রাখা জরুরি, কারণ শরীরে বেশি তাপ বেড়ে গেলে বাচ্চা মারাও যেতে পারে। বাচ্চা অসুস্থ থাকা অবস্থায় পানি শূন্যতা থেকে বাঁচানোর উপায়। বাচ্চারা অসুস্থ থাকা অবস্থায় পানি শূন্যতা হয় সবচেয়ে বেশি। বমি হলে, ডায়রিয়া হলে, কিংবা গলা বা মুখ ব্যথার কারণে খেতে না পারলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। এসব লক্ষণ অবশ্যই ভাইরাসের কারণে দেখা যায়। আর যত ব্যবস্থা নেওয়া হোক না কেন, বাচ্চাদের মাঝে মাঝে একটু জ্বর বা ফ্লু, ভাইরাসের কারণে হওয়া জ্বর, কাশি, গলা ব্যথা হবে, এটা পুরোপুরি ঠেকানো যায় না। তবে বাবা মায়ের উচিত সবসময় হাত ধুয়ে রাখা। সেই সাথে যারা বাচ্চা দেখাশোনা করেন বা কোলে নেন, সংস্পর্শে আসেন, তাদেরও বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে বাচ্চার কাছে আসা উচিত। শিশুর মধ্যে যদি পানি শূন্যতার লক্ষণ দেখা যায়, সে যে কারণেই দেখা যাক না কেন, যত দ্রুত সম্ভব ডাক্তারকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় চিকিৎসা বাচ্চা তাড়াতাড়ি পেতে পারে। ডাক্তারের কাছে সঠিক নির্দেশনা পেলে শিশুর পানি শূন্যতা দ্রুতই সেরে যাবে। 12 মাস+ বাচ্চার পানি শূন্যতা যে কারণে হয়। 1 বছরের বেশি যেসব বাচ্চার বয়স, তাদেরকে ইংরেজিতে এক কথায় টোডলার বলা হয়। টোডলাররা হাঁটতে পারে, দৌড়াতে পারে এবং সারাক্ষণই কোনো না কোনো শারীরিক কাজ করতে থাকে, যার ফলে তাদের শরীরে খুব সহজে পানি শূন্যতা হতে পারে। এই বয়সের বাচ্চাদের মূল খাবার সলিড খাবার। সলিড খাবার হজমের জন্য যেমন পানি দরকার, তেমন সারাদিন ছোটাছুটি করার জন্য তাদের শরীরে পানি দরকার হয়। আর উত্তেজনার কারণে, ছোটাছুটি লাফালাফিতে ব্যস্ত থাকার কারণে অনেক সময় তৃষ্ণা পেলেও এই বয়সের বাচ্চারা তা বুঝতে পারে না, তাই সহজেই বাচ্চার পানি শূন্যতা দেখা দেয়। যত আউন্স বা যত গ্লাস পানি বাচ্চারা সারাদিনে খায়, সেই পরিমাণ পানিতে পানির অভাব পূরণ হয়েছে কি না তা বলা সম্ভব নয়, কারণ পানি খেতে গিয়ে তারা অনেকটাই ফেলে দেয়, তাই সঠিক হিসেব পাওয়া যায় না। তাই পানির হিসেব না করে বারবার বাচ্চাকে পানি খাওয়াতে হবে। খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পরপর পানি খাওয়ানো হচ্ছে কি না। বাচ্চা যদি বারবার প্রস্রাব করে আর প্রস্রাবের রং সাদা থাকে, তাহলে বুঝতে হবে শরীরে পর্যাপ্ত পানি রয়েছে। শরীরে পানি থাকলে পায়খানাও করবে ঠিক মতো। বাচ্চা যদি অসুস্থ থাকে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে পানি শূন্যতা হতে পারে, যেমন বমি হওয়া বা ডায়রিয়া হওয়ার কারণে বাচ্চাদের দ্রুতই পানি শূন্যতা হয়। এছাড়াও গরমের দিনে বেশি খেলাধুলা করলেও পানি শূন্যতা হয়। 12 মাস+ বাচ্চার পানি শূন্যতার লক্ষণ: প্রস্রাব কম হওয়া, 4 বা 5 ঘন্টায় একবারও প্রস্রাব না করলে, সারাদিনে কমপক্ষে 6 বার প্রস্রাব না করলে বাচ্চার পানি শূন্যতা হয়েছে বলে মনে করা হয়। 7 ঘন্টার মধ্যে একবারও প্রস্রাব না করলে তা তীব্র পানি শূন্যতার লক্ষণ। প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ আর ঘন হয়, ঠোঁট শুকনো, ফাটা ঠোঁট, শুষ্ক চোখ এবং মুখ শুষ্ক, মিউকাস মেমব্রেনের লক্ষণ। আর দুর্বল ভাব বা কম খেলাধুলা করা বাচ্চা অন্যান্য সময়ের তুলনায় কম লাফালাফি করলে বা কম খেলাধুলা করলে হতে পারে ও শরীরে পানির অভাব হয়েছে। বাচ্চা কান্না করলেও চোখে পানি না আসা পানি শূন্যতার লক্ষণ। পানি শূন্যতার কারণে বাচ্চার ত্বকে লাল বা গোলাপি ছোপ দেখা যায়। পাতলা পায়খানা যদি ডায়রিয়ার কারণে পানি শূন্যতা হয়। কম পায়খানা করা, যদি বারবার বমি হয় তখন পায়খানা কম হয়, কিন্তু বমির কারণে পানি শূন্যতা দেখা দেয়। যদি সাংঘাতিক রকমের পানি শূন্যতা দেখা দেয়, তাহলে
পোশাক করা একদমই কমে যায়। সারাদিনে এক বা দুইবার বাচ্চা অস্থির হয়ে যায় বা ছটফট করে, চোখ ভেতরের দিকে ঢুকে যায় বা বসে যায়, চামড়া কুচকে যায়, হাত পা ঠান্ডা আর ফ্যাকাশে হয়ে যায়। এক বছর বয়স পেরিয়ে গেলে বাচ্চার পানি শূন্যতা থেকে রক্ষা পেতে করণীয়। বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন সবসময় ঠেকানো যায় না, বিশেষ করে পাকস্থলীতে কোনো সমস্যা হলে বাচ্চা যখন বারবার বমি করে তখন পানি শূন্যতা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কিন্তু কিছু কিছু সময় আছে যখন বাচ্চাকে পানি খাইয়ে পানির অভাব পূরণ করে রাখতে হয়, যেমন বাচ্চা যখন বাইরে খেলাধুলা করে কিংবা দৌড়াদৌড়ি করে, যেভাবে বাচ্চার শরীরে পানির অভাব পূরণ করতে হবে। এক, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে। আমেরিকান শিশু একাডেমির মতে 1-3 বছর বয়সী শিশুর দৈনিক অন্তত 4 কাপ পরিমাণ পানি এবং অন্যান্য তরল খেতে হবে। 4 বছর বয়সে তিনি অন্তত 5 কাপ পানি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। খাবার খাওয়ানোর সময় অল্প অল্প পানি খাওয়ালে কিংবা গরমের দিনে বাইরে যাওয়ার সময় বোতলে করে পানি নিয়ে গিয়ে খেলে পানির অভাব অনেকটাই পূরণ হয়ে যায়। গরম যখন বেশি থাকে তখন এর সাথে বাড়তি 2-3 কাপ পানি খাওয়াতে হবে। জুস বেশি পরিমাণে খাওয়ানো যাবে না। জুস বা ফলের রসে অতিরিক্ত চিনি থাকে। একটা ফলে যে পরিমাণ পুষ্টি উপাদান থাকে তা রস বা জুসের মধ্যে থাকে না, তাই জুস খাওয়াতে হবে পরিমাণ মতো। 1-6 বছর বয়সী শিশুদের 4-6 আউন্স পর্যন্ত জুস খাওয়ানো যাবে। অতিরিক্ত জুস খাওয়ালে কিন্তু কিছু সমস্যা হতে পারে, ডায়পার র্যাশ, দাঁতের ক্ষয়, ওজন বেড়ে যাওয়া এবং ডায়রিয়া, তাই এইসব সমস্যা এড়ানোর জন্য প্রতিদিন জুস না খাওয়ানোই ভালো। শিশুর খাবারের মধ্যেও নিয়মিত জুস রাখা উচিত না। যদি বাচ্চা জুস খায় তবে সেটা যেন প্রাকৃতিক বা ঘরের তৈরি, তাতে কোনো কেমিক্যাল বা অন্য কিছু মেশানো থাকবে না। শুধুমাত্র ফলের রস দিয়েই তৈরি করতে হবে আর চিনির ভাগ কমানোর জন্য পানি মেশাতে হবে। যখন সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে তখন বাইরে যাওয়া যাবে না। সূর্য যখন একদম মাথার উপরে থাকে তখন তাপমাত্রা থাকে সবচেয়ে বেশি, আর ঠিক এই সময়ে শিশুকে বাইরে খেলতে নামতে দেওয়া যাবে না কিংবা অন্য কোনো কাজে বাইরে নিয়ে যাওয়া যাবে না, বা বাইরে নামলেও কম কম নামতে হবে। সময়ের আর তাপমাত্রার বিচার বিবেচনা করে বাইরে নামতে দিতে হবে, যেমন পার্কে, সুইমিং পুলে কিংবা বাড়ির পেছনে সকাল 10টার আগে কিংবা বিকেল 4টার পরে খেলতে যেতে পারবে। গরম যখন খুব বেশি বেড়ে যায় তখন ছায়ার নিচে থাকতে হবে কিংবা সমুদ্র সৈকতে বা সুইমিং পুলে থাকলে গোসল করা যেতে পারে, অথবা ঘরের মধ্যে থাকাও ভালো। প্রচণ্ড গরমের সময়ে দুপুরে বাইরে না গিয়ে খাওয়া আর ঘুমানোই ভালো। বাচ্চাকে সঠিকভাবে পোশাকও পরাতে হবে। প্রচণ্ড গরমের সময় একদম ঢিলে ঢালা পাতলা সুতির কাপড় পরাতে হবে। আবার মাথায় দিতে হবে চওড়া টুপি, যাতে মাথার আশেপাশে ছায়া পাওয়া যায়। বেশি পানি আছে এরকম খাবার খাওয়াতে হবে। এক্ষেত্রে ফালি করা তরমুজ বা বাঙ্গি খুবই কাজে দেয়, কারণ এতে প্রচুর পানি থাকে। সুপ শিশুর পানি চাহিদা পূরণ করে আর সতেজ রাখে। গ্রীষ্মের ফল ও সবজি বাচ্চাকে খেতে দিতে পারেন। পেটের অসুখ থেকে পানি শূন্যতা হলে তার চিকিৎসা। ডায়রিয়া, আমাশয় বা পেটের অসুখ থেকে বাচ্চাদের খুব সহজেই পানি শূন্যতা হয়। বারবার বমি হলে কিংবা ডায়রিয়া হলে শিশুর শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে যায়। বমি যদি অতিরিক্ত পরিমাণে হয় তবে শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড বের হয়ে যায়। এসব উপাদান শরীরে তরলের ভারসাম্য ঠিক রাখে বা শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। পানি শূন্যতার অধিকাংশ সমস্যা ঘরেই সমাধান করা যায়, কিন্তু শিশু যদি পানি বা তরল খাবার ঠিকমতো খেতে না পারে তাহলে ঘরে তা সম্ভব না। বাচ্চা যদি অসুস্থ থাকে আর শরীরে পানি ধরে রাখতে না পারে, অর্থাৎ পানি বা তরল জাতীয় কিছু খেলেই বমি হয়ে যায়, তবে এর জন্য কিছু ব্যবস্থা নিতে হবে, যেমন চুমুক দিয়ে বারবার অল্প পরিমাণে পানি খাওয়া, পেডিয়ালাইট অর্থাৎ বাচ্চাদের জন্য তৈরি ইলেকট্রোলাইট খাওয়ানো, অথবা ইলেকট্রোলাইটের চাহিদা পূরণের জন্য অন্য কিছু পানীয় বারবার খাওয়ানো। ওরসালাইন দেবার আগে ডাক্তারের সাথে কথা বলা উচিত। বাচ্চা বমি করার পর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1 ঘন্টার মধ্যে কিছু না খাওয়ানোই ভালো। এরপর 10 মিনিট পরপর 1 ঘন্টা যাবত 1 চামচ করে পেডিয়ালাইট বা পানি খাওয়াতে হবে। যদি এই পানি বাচ্চা ভিতরে ধরে রাখতে পারে তবে আস্তে আস্তে পানি খাওয়ানোর পরিমাণ বাড়াতে হবে। ডিহাইড্রেশনের যেসব বিপজ্জনক লক্ষণ দেখলে দ্রুত বাচ্চাকে হাসপাতালে নিতে হবে। 24 ঘন্টার বেশি সময় ধরে বমি থাকলে, পায়খানার সাথে রক্ত লেগে থাকলে, পায়খানা সবুজ সবুজাভ হলে, অথবা পায়খানার সাথে কফির দানার মতো বিচি বিচি বাদামি কিছু দেখা গেলে, বাচ্চা একেবারে কোনো তরল বা পানি খেতে না চাইলে, গ্যাসের কারণে কিংবা বেশি পানি খাওয়ার কারণে পেট বড় হয়ে যাওয়ায় শিশুর অস্বস্তি হলে, সারাদিন ধরে ডায়রিয়া বা বমি হতে থাকলে, সে অবস্থায় পরবর্তী 12-24 ঘন্টা যাবৎ ইলেকট্রোলাইট জাতীয় তরল খাওয়াতে হবে। বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হতে থাকলে প্রতিদিনের স্বাভাবিক খাবারগুলো আবার খাওয়ানো শুরু করতে হবে। ডায়রিয়ায় যেসব খাবার বাচ্চাকে সাহায্য করে,
যাও ভাত, কাঁচকলা, আপেল শস, নাশপাতি, কলা, সল্টিন ক্র্যাকারস নামের পাতলা বিস্কিট, এসব খাবার খাওয়ানোর কারণ হলো যাতে আগের স্বাভাবিক খাবার দাবার আবার শুরু করা যায়। বাচ্চা যদি ডায়রিয়া হয় তবে ডাক্তার কয়েকদিন পর্যন্ত দুধ এবং দুধ থেকে তৈরি খাবার খাওয়াতে নিষেধ করে, তবে দুধ থেকে তৈরি টক দই ডায়রিয়াতেও খেতে বলে। আরও একটা বিষয় হলো, যে কোনো খাবার যদি বাচ্চা হজম করতে পারে তবে সেটাই খাওয়ানো উচিত, বিশেষ কোনো খাবারের তালিকা করে খাওয়ানো দরকার নেই, কারণ ডায়রিয়ার মতো পেটের অসুখের সময় পাকস্থলী কিছু হজম করতে চায় না। বাচ্চারা এই সময় খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেয়। একদম কিছু না খাওয়ার চেয়ে যদি প্রিয় কিছু খায় তা ভালো, হোক সেটা দুধের তৈরি বা সাইট্রাস ফল। পানি শূন্যতা হলে যখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই বয়সী বাচ্চার অল্প বা মাঝারি পানি শূন্যতা ঘরে বসেই সারিয়ে তোলা যায়, এজন্য ডাক্তারের পরামর্শে তরল খাবার আর পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। কিন্তু বাচ্চা যদি সাংঘাতিক পানি শূন্যতা হয়, ডাক্তারের কাছে নিয়ে আইভি অর্থাৎ শিরার মাধ্যমে ওষুধ, খাদ্য ইত্যাদি দেয়া এর মাধ্যমে চিকিৎসা দিতে হবে। যে লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাত এবং পা অস্বাভাবিক ঠান্ডা থাকা, চামড়া কুচকে যাওয়া, অতিরিক্ত অস্থিরতা, কান্না করা বা ছটফট করা, অতিরিক্ত ঘুমানো বা দুর্বলতা বা আলসেমি, 7 ঘন্টায় একবারও প্রসাব না করা, মাথার তালুর নরম অংশ বসে যাওয়া বা দেবে যাওয়া, অতিরিক্ত গরম আবহাওয়ায় অথবা পেটের সমস্যায় বলা কঠিন যে বাচ্চা ঠিকমতো পানি খাচ্ছে কি না। আগে থেকে বেশি বেশি পানি খাওয়ালে পানি শূন্যতা হওয়ার আগে তা ঠেকানো যায়। অবশ্য সেই সাথে খেয়াল রাখতে হবে যে পানি শূন্যতার কোনো লক্ষণ আছে কি না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।